আজকের ক্লাসটিতে আমরা একদম প্রতিনিয়ত যে সেন্টেন্সগুলো ইংলিশে বলতে চাই সেই ধরনের সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা কিন্তু জানো, তোমরা যেহেতু ইংরেজি ভাষা শিখতেছো, তো তোমরা ছোট ছোট যে ফ্রেজেস অথবা সেন্টেন্সগুলো আছে কারোর সাথে কথাবার্তা বলার সময় বাংলায় কিন্তু এই ধরনের বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আমরা বলে থাকি। তো সেইগুলো যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারবো? যেহেতু আমরা ইংরেজি ভাষা শিখছি, দেখো দিনটি ভালো কাটুক, এই কথাটা বলতে চাও, দিনটি ভালো কাটুক, তাহলে কি বলবা ইংলিশে? হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, ঠিক আছে? তো আমরা এটা বলতে পারি, হ্যাভ আ গুড ডে, দিনটি ভালো কাটুক। ওকে, এরপরে ধরো তুমি, আমি তোমার উপর প্রতিশোধ নিব, কাউকে যদি তুমি রাগ করে বলো আমি কিন্তু তোমার উপর প্রতিশোধ নিব, তো এই ইংলিশটা আমরা কি বলতে পারি? ঠিক আছে, আই উইল টেক রিভেঞ্জ অন ইউ, আই উইল টেক রিভেঞ্জ অন ইউ, ঠিক আছে? তো আমরা চাইলে সংক্ষেপে, যেহেতু স্পোকেন, সংক্ষেপে লেখে আইল টেক, আইল টেক রিভেঞ্জ, রি ভিই এন জি, রিভেঞ্জ অন ইউ, ঠিক আছে? আইল টেক রিভেঞ্জ অন ইউ, ঠিক আছে? আমাকে বিশ্রাম নিতে দাও, তাহলে আমাকে বিশ্রাম নিতে দাও, এই কথাটা আমরা সবসময় বলি, তো কী হবে? লেট মি টেক, লেট মি টেক রেস্ট, লেট মি টেক রেস্ট, লেট মি টেক রেস্ট, অথবা লে মি টেক রেস্ট, লে মি। আমরা কিন্তু সংক্ষিপ্ত অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা স্পোকেন কী করে সংক্ষেপে করা হয়, লেট মি বলা হচ্ছে লে মি, ওকে, লে মি টেক রেস্ট। এরপরে যে ফ্রেজেসটা, নিয়ম মেনে চলো, নিয়ম মেনে চলো, তো এটা যদি আমরা বলতে চাই ইংলিশে, অবে দ্য রুলস, অবে দ্য রুলস, নিয়ম মেনে চলো, ঠিক আছে? দেখো, তোমাকে কেউ খোঁজ করছে, তুমি যদি কাউকে বলতে চাও তোমাকে জানি কে খুঁজতেছে বা খোঁজ করতেছে, তাহলে কি, তোমাকে কেউ খোঁজ করছে, তো এটা কি বলতে পারো? বলতে পারো হচ্ছে সাম অন ইজ লুকিং, সাম অন ইজ লুকিং ফর ইউ, তোমাকে কেউ খোঁজ করছে, তো এটা ইংলিশ হবে সাম অন ইজ লুকিং ফর ইউ, সাম অন ইজ লুকিং ফর ইউ। ওকে, দেখো কিছু গোলমাল আছে কি, বা কোনো কিছু কি গোলমাল আছে, বা কোনো কিছু কি সমস্যা, যদি আমরা এটা বলতে চাই ইংলিশে তাহলে আমরা কি বলবো? ইজ এনিথিং রং, ইজ এনিথিং রং, ইজ এনিথিং রং, কোনো কিছু গোলমাল আছে কি? ওকে, শীঘ্রই বৃষ্টি হতে যাচ্ছে, তাহলে এই কথাটা যদি আমরা, যেহেতু বৃষ্টির দিন বা বৃষ্টির দিন আমরা বলি, তাহলে আমরা কী বলতে পারি? ইটস গোয়িং, হ্যাঁ, ইটস গোয়িং টু রেইন, ইটস গোয়িং টু রেইন সন, খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে যাচ্ছে, আমরা মেঘ দেখেছি আকাশে, তো এই সময় কিন্তু আমরা বলতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি হতে যাচ্ছে, তুমি কাজটি শেষ করে ফেলো, তো ইটস গোয়িং টু রেইন সন। ওকে, দেখো তার সাথে যাও, তাহলে কী হবে? গো উইথ হিম অথবা হার, গো উইথ হিম অথবা হার, ছেলে হলে হিম, মেয়ে হলে হার, গো উইথ হিম, তার সাথে যাও, আমার সাথে আসো, তাহলে কী হবে? কাম উইথ মি, কাম উইথ মি, কাম উইথ মি, ঠিক আছে? কাল আমার ছুটি, মানে কাল তোমার ছুটি, এই কথাটা যদি তুমি বলতে চাও, মানে কাল কোনো কাম কাজ নাই, তাহলে কী হবে? টুমোরো, টু মোরো ইজ মাই অফ ডে, ইজ মাই অফ ডে, টুমোরো ইজ মাই অফ ডে, কাল আমার ছুটি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ক্লাসটিতে মাত্র 10টি ফ্রেজেস, যেগুলো তোমরা খুব সংক্ষেপে করতে পারো এবং প্রতিনিয়ত কথার ভেতরে ব্যবহার করতে পারো, তো তোমরা বেশি বেশি করে ব্যবহার করো। আর কেমন হচ্ছে তোমাদের প্রিপারেশন এই ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে, সেটা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো কথা হবে অন্য করে একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।